প্রচার যারা 5 বছর কাজ করে তাদের ওই ভোটের সবদে লোক দেখানি করার দরকার না। জনগণ আমার সঙ্গে আছেন এবং আমার সহধর্মিনীও রাস্তায় নেমেছেন এবং মাথার উপরে নরেন্দ্র মোদীজি আছেন, বিষ্ণুপুর জেলা সাংগঠনিক নেতৃত্ব আরা আছেন, তারা আমার হয়ে প্রচার করছেন, প্রতিটা মানুষ আমার হয়ে প্রচার করছেন। 10,000 যুবক আপনাদেরকে বলি, 10,000 যুবক আমার হয়ে প্রচার করছেন এবং আপনারা এটা একটা বড় আমাদের জায়গা যে 10,000 ছেলে আমার সঙ্গে আছে পুরো প্রচার করার জন্য। খন্ডঘোষ এলাকায় আপনি যে ভূপেশ্বরের থেকে আমাদের পারমিশন দিয়ে দিয়েছিল, কিন্তু পুলিশ বলছে সৌমিত্র খাঁকে প্রচার করানো যাবে না, এনওসি আমরা দিতে পারবো না, তাই পুলিশ এনওসি দেয়নি। ওদের একটা আতঙ্ক ধরে গেছে, সৌমিত্র খাঁ সম্বন্ধে একটা আতঙ্ক ধরে গেছে, সেই আতঙ্কের করলে তো আর আমাকে রুখে বন্ধ করা যাবে না। আমি মানুষের সঙ্গে রাস্তায় হাঁটতেই পারি, রাস্তায় হাঁটতে হাঁটতে যদি একটা 500-600 লোকের মিছিল হয়ে যায় তো আমি কী করতে পারি? মানুষ আমার সঙ্গে আছেন, এটাই তো একটা বার্তা। পুলিশ আমাকে আটকাতে পারবে না। পঞ্চায়েত ভোটের তৃণমূল কংগ্রেসের সরকার এখনও চেষ্টা করছে, যাদের সম্বল এখন পুলিশ, তাদের ব্লক প্রেসিডেন্ট এখন ওসিরা, তাদের জেলা প্রেসিডেন্ট এখন এসপিরা, তারা চেষ্টা করছেন এখনও যাতে প্রত্যেকটা লোকসভায় পশ্চিমবঙ্গে ভোট লুট করতে পারেন। তারা চিন্তা করুন যে মমতা ব্যানার্জি 2006 সালে বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী চাই, যে মমতা ব্যানার্জি বলেছিলেন প্রত্যেকটা মানুষের জন্য ভোট চাই, আর সেই মমতা ব্যানার্জি এখন বলছেন না ভোট না দিলেও চলবে। ভোট না দিলে চলবে মানে মিনস মানে তার উন্নয়ন বাহিনী দাঁড়িয়ে আছে। আমরা যদি ধরি বীরভূমের জেলা প্রেসিডেন্ট অনুব্রত মণ্ডলের কথা, তাহলে বলছে উন্নয়ন বাহিনী দাঁড়িয়ে আছে, তো উন্নয়ন বাহিনী দিয়ে তিনি ভোট করতে চাইছেন। কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি নির্বাচন কমিশনার, ভারতীয় নির্বাচন কমিশনের উপরে মানুষের আস্থা আছে, মানুষ অন্ততপক্ষে নিজের ভোট দিতে পারবে, এটা আমার প্রতি পূর্ণ আস্থা রয়েছে। অনুব্রত কী হয়েছে আপনাকে বলি, যে ভোট লুট করতে করতে তারা পলিটিক্স কথাটাই ভুলে গেছে। অনুব্রতবাবু পলিটিক্স এবং সাধারণভাবে যে পলিটিশিয়ান সেটা উনি ভুলে গেছেন। উনি নিজেকে লুঠত রাজ এবং ভোট লুট করার যন্ত্র হিসেবে নিজেকে মনে করে তাই ধরনের কথা বলছেন। দেখুন আপনি ভোটটা আপনার একটা কথা হচ্ছে, দেখুন প্রচারের একটা মাধ্যম হতে পারে, একটা হচ্ছে মানুষের কাছে যাওয়া, একটা হচ্ছে ভোটের সময় সিনেমা আর্টিস্টদের মতো মুখ দেখানো করা। তো আমি আজকে 9 বছর আমি এলাকার ছেলে, আমাকে এলাকায় আমাকে প্রত্যেকটা মানুষ আমায় জানেন এবং আমার সহধর্মিনী আমার হয়ে প্রচার করছেন, বিজেপি কর্মীরা প্রচার করছেন, এখানে তো একটাই প্রার্থী সেটা হচ্ছে নরেন্দ্র মোদীজি। নরেন্দ্র মোদীজিকে দেখে এবং পদ্মফুল দেখে ভোট দেবেন।